কি দাবি? আজ আমরা বাঁকুড়া জেলার 22টি ব্লকের ভিআরপিরা আমরা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা ডেপুটেশন ডিএম সাহেবের কাছে অনুমতি নিয়ে আমরা ডেপুটেশন সংগঠিত করতে চলেছি, মূলত কয়েকটা দাবির ওপর ভিত্তি করে। প্রথমত আমাদের যে ডিএম অফিস থেকে আমাদের রিক্রুট করা হয়েছিল, কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং কোনো কোনো জেলায় মৌখিকের মাধ্যমে। আমরা সবাই পশ্চিমবাংলার অসহায় ভিআরপি শিক্ষিত সমাজ, আমাদের মাধ্যমিক পাস থেকে এম এ বিএ পিএইচডি করা ছেলে, আমরা মাত্র বছরে 240 দিন কাজ পাচ্ছি, বর্তমানে বাইপাস হলো এবং এই কাজ করার আমরা মূল্য হিসেবে পাই প্রতিদিনে মাত্র 150 টাকা করে, তার মূল্য আমরা পাই ভিপিটি কাজের। ওটা যে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চলছে সেই প্রোগ্রামে আমরা কাজ করছি ডেঙ্গু নিধনের জন্য, তার আমাদের সমদিবস একদিনের বেতন হচ্ছে মাত্র 150 টাকা, অর্থাৎ মাসের শেষে আমরা মাত্র 3000 টাকা বেতন পাই। আপনারা বলুন আমরা এই 3000 টাকা আমরা কীভাবে সংসার প্রতিপালন করতে পারি? পশ্চিমবাংলায় কোনো আমরা জানা নাই এই রাজ্যে কোনো মজুরের বেতন 3000 টাকা আছে কিনা, 150 টাকা কোনো শ্রমিকের বেতন আছে কিনা, এইভাবে পেট চলতে পারে না। একদিনে 150 টাকা বেতন আমাদের নিজেদের হাত খরচা করে না, পরিবারের পাশে থাকা তো একটা অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। তাই আমরা দাবি রেখেছি যে 150 টাকায় আমাদের কখনোই আমাদের দাবি পূরণ হতে পারে না। অবিলম্বে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্য কমিটিকে দিয়েছিলেন যে আফটার ইলেকশন আপনাদেরকে একটা সিস্টেমে এনে আপনাদের বেতন বৃদ্ধি এবং মাসিক বেতনের ব্যবস্থা করব, সেটা দিদি প্রতিশ্রুতি পালন করুন যে তিনি প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন। আমরা চাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি আমাদের এই দাবিটা রাখুন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পালন করুন। আমরা ভিআরপিরা এই বঞ্চনার দাবিতে আজকে ডিএম কমিশনে আসতে বাধ্য হয়েছি এবং এখনও পর্যন্ত আমাদের কোনো নিয়োগপত্র প্রদান করা হয়নি, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। আজকে ডেঙ্গু নিধন করতে গিয়ে মানুষকে সচেতন করতে গিয়ে আমরা নর্দমা পরিষ্কার করছি, ড্রেন পরিষ্কার করছি, তাতে আমরা নিজেরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজেদের মানে পরিবারের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, নিজেরা মারা যাচ্ছি। তাই আমরা চাই আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প আওতায় আনা হোক এবং আমাদের সচিত্র নিয়োগপত্র পরিচয়পত্র আমাদের প্রদান করা হোক, এই মূলত কয়েকটা দাবি। এবং আমরা যে মাসিক বেতন পাই ভিপিটির জন্য মাসে মাত্র 3000, এই 3000 আমরা পরিবারের হাতে তুলে দিতে পারি না, কারণ কাজ করতে গিয়ে এই টাকাটা আমাদের আরও বেশি খরচা হয়ে যায়। আপনারা বলুন এই 3000 টাকায় কোনো সংসার চলতে পারে কোনো মানুষের? কোনো লেবারের বেতন নেই আজকে 150 টাকা, আজকে একটা লেবার করতে গেলে তার ডেলি বেতন 400 টাকা, সেখানে আমরা পাই 150 টাকা, আমরা বাঁচবো কিসে? তাই আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমরা বাংলার দামাল ছেলে, বেকার ছেলে, শিক্ষিত ছেলে, প্রশাসন আমাদের কথা ভাবুক, আমরা প্রশাসনের সাথে আছি, প্রশাসনের পাশে আছি। আমরা চাই যে দিদি মানবিক মুখ যেহেতু এত উন্নয়ন করছেন, সবাইকে দিচ্ছেন, আজকে আশাকর্মীর দিকে দেখছেন, এসএসকে দিকে দেখছেন, এমএসকে দিকে দেখছেন, ভিআরপিরা আজকে বঞ্চিত কেন? কারণ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দিদি, আপনি আমাদের এই বঞ্চনা থেকে আমাদেরকে মুক্ত করুন। আপনি আমাদের পূরণ না হলে সেক্ষেত্রে কী করবেন? আজকে শুধু বাঁকুড়া জেলা জুড়ে নয়, আমরা পশ্চিমবঙ্গে আমি রাজ্য কমিটির সম্পাদক অমিত সরকার, আমরা ডাক দিয়েছি রাজ্য কমিটি বলতে কতভাবে সারা বাংলা গ্রামীণ সম্পাদক কর্মী সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতি ডিএম অফিসে আমাদের এই আন্দোলন চলছে। তো আমাদের আন্দোলনের প্রেক্ষাপট এটা হচ্ছে, আমরা প্রথম আবেদন নিবেদন দিদির দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যেহেতু আমাদের ডিএম সাহেব সিএমের ডাইরেক্ট প্রতিনিধি, সেই নির্দেশ আমরা মহাকরণ আমাদের নবান্নে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের ডেপুটেশন। আমাদের প্রতিশ্রুতি যদি পালন করা না হয় আগামী দিনে আমাদের রাজ্য কমিটির ডাকে কলকাতায় আমরা বৃহত্তর আন্দোলনে বসতে চলেছি, ডাক দিতে চলেছি, সেটা রাজ্য কমিটিতে ঠিক হবে, আন্দোলনের রূপরেখা আমরা ঠিক।